তো বন্ধুরা, সকাল সকাল আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়ে দিয়েছে। তো কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আজকের দিনকে ক্ষেত্রে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে লাইভ আপডেটের মাধ্যমে জানাবো। এছাড়াও বন্ধুরা, আরও একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত এই মুহূর্তে কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে আরব সাগরে, এবং যেই ঘূর্ণাবর্ত কিন্তু কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছিল, কিন্তু সেটা ধীরে ধীরে একটু একটু করে শক্তি ক্ষয় করে এবং অভিমুখে রূপ বদল ঘটাতে আরম্ভ করে দিয়েছে। তো অভিমুখের রূপ বদল ঘটিয়ে এটা কোন দিকে আছড়ে পড়তে পারে, এটা কি ভারতবর্ষের দিকে আক্রমণ করার সম্ভাবনা এখনই কি রয়েছে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে লাইভ আপডেট দেবো। তাই অতি অবশ্যই এই ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে পাশে না রেখে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন, এবং এটাও জানাতে পারেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বিক্ষিপ্ত বৃষ্টিপাতে বৃষ্টিপাতের স্বাদ এই মুহূর্তে দুই রকমভাবে পাচ্ছে দুই বঙ্গবাসী। কারণ উত্তরবঙ্গে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েই কিন্তু এই মুহূর্তে তৃপ্ত থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীদের ক্ষেত্রে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে নিম্নচাপের অক্ষরেখা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যায়নি, সেটা কিন্তু কিছুটা দক্ষিণে সরে রয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে সরাসরি কোনো রকম প্রভাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বুকে ঘন কালো মেঘ সমেত যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কপালে নেই। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা আরব সাগর হয়ে এটা উত্তর উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই কোনো মতেই কিন্তু এটা দক্ষিণবঙ্গের খুবই কাছাকাছি নেই, দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে উড়িষ্যার ওপর দিয়ে এই মৌসুমী বায়ুর অক্ষরেখা এবং নিম্নচাপের অক্ষরেখা দুই অক্ষরেখায় গিয়েছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে কোনো রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই। তবে তাই বলে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে না, তেমনটা কিন্তু না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে যদি কারেন্ট সিচুয়েশনটা একটু দেখার চেষ্টা করি সরাসরি উপগ্রহ মোডের মাধ্যমে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা অনেকটাই স্পষ্ট হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিন্দুমাত্র মেঘের দেখা নেই, সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ সকালবেলার দিকে রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু মোটামুটিভাবে বাংলাদেশের 80% এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু কোনো রকমভাবে আমরা মেঘ কিংবা আকাশে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না, সম্পূর্ণভাবে রোদ ঝলমলে আকাশ বাংলাদেশের ক্ষেত্রেও রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সামান্য মেঘলা আকাশটাও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলছে ফটিকছড়ি, কুমারছড়ি, এছাড়াও সেনবাগ, লালমোহন এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে উড়িষ্যা যে সংলগ্ন যে নিম্নচাপ রয়েছে এবং নিম্নচাপের দরুন যে অক্ষরেখাটা সৃষ্টি হয়েছে, সেই অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে। তবে সেই বৃষ্টিপাত কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 224 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে এবং খড়গপুর, ঝাড়গ্রাম এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগর, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এছাড়াও মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটবে, মোটামুটি আপনারা বলতে পারেন যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যে পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া রয়েছে এছাড়াও ঝাড়গ্রাম, খড়গপুর উপকূলবর্তী অঞ্চল সেই এলাকাগুলোর ক্ষেত্রে সামান্যতম হলেও কোথাও কোথাও ভারী হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তো খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কোথাও কোথাও সামান্য ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে এমন কথা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বর্তমান পরিস্থিতি আমরা এই মুহূর্তে সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ দেখতে পাচ্ছি, আমরা যদি এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন রোদ ঝলমলে আকাশ রয়েছে, বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা এই মুহূর্তে জাস্ট এটা একটাকে চালিয়ে দিচ্ছি, মোটামুটি কিন্তু বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে সামান্যতম হলেও মেঘলা আকাশে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে। তবে সেই মেঘলা আকাশের মেঘের গাঢ়ত্বটাও কিন্তু অনেকটাই কম হবে, কোলাঘাট, খড়গপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত ঘটবে নদীয়ার দিকে। যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম একদম ঠিক বলা যেতে পারে যে দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে একদম ঠিক দুটোর সময় পৌঁছে গিয়েছে, এবং পুরুলিয়া
পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া আরামবাগ চন্দননগর কলকাতা খড়গপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে সামান্যতম মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মনমোহনসিং সিলেট এই এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ এবং সামান্য ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটবে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে ট্র্যাকটিকে চালিয়ে দিয়ে চলে আসলাম চারটের সময়, এবং যেই আমরা বিকালবেলা চারটের সময় আসলাম তখন কিন্তু আমরা এই মুহূর্তে ফির আরও একবার সামান্যতম হলেও মেঘলা আকাশ থেকে রোদ ঝরমলে আকাশে পরিবর্তন হতে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আকাশের রূপ বদল ঘটতে আরম্ভ করে দিয়েছে। ঢাকার দিকে বৃষ্টিপাত, সিলেট মনমোহনসিংয়ের দিকে বৃষ্টিপাত, কিন্তু বাদবাকি অঞ্চলগুলো থেকে কিন্তু ধীরে ধীরে যে ঘন কালো মেঘ সঞ্চার হয়েছিল সেই মেঘটা কিন্তু ধীরে ধীরে কাটতে আরম্ভ করে দেবে। এবং এই মুহূর্তে আমরা রাত্রিবেলার দিকে আসলে সম্পূর্ণ পরিষ্কার আকাশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রাত্রিবেলার দিকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে সিলেটের আশেপাশের দিকেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাত ঘটবে। এছাড়াও আলিপুরদুয়ারে এবং কোচবিহারের আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির আশেপাশের দিকেও বৃষ্টিপাত ঘটবে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকের দিনকে যাই থাকবে। আমরা আগামী কালকের দিনটাও একটু দেখে নেব। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আগামী কালকের দিনটাও দেখতে পাচ্ছি যে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকেও রয়েছে। অন্যদিকে চিত্রগঙ্গের আশেপাশের দিকেও বৃষ্টিপাত রয়েছে। গোটা ভারতবর্ষের ব্যাপারে যদি আমরা দেখাতে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মুম্বাই চত্বরের আশেপাশের দিকে এই এলাকার দিকে কিন্তু বেঙ্গালুরুর দিকে বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং তামিলনাড়ুর আশেপাশের দিকে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক জেলাতে কিন্তু জলও ঢুকে গিয়েছে, অর্থাৎ বন্যার আশঙ্কাও কিন্তু তৈরি হয়েছে। অন্যদিকে গুজরাটের ক্ষেত্রে ইতিমধ্যে যে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল সেটার ব্যাপারে আমরা এই মুহূর্তে আপডেটটা দেব। আমরা এই মুহূর্তে সরাসরি বায়ু ঝাপটা মোড়ে চলে এসেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন বায়ু ঝাপটা মোড়ে কিন্তু ঘূর্ণাবর্তটা আগের দিনকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গিয়েছিল, এবং ঘূর্ণিঝড়টা সরাসরি গুজরাটের উপকূলের দিকে কিন্তু আছড়ে পড়েনি। ঘূর্ণিঝড়টা গুজরাটের উপকূলকে স্পর্শ করে গা ঘেঁষে বাঁক নিয়ে সেটা কিন্তু এবারে ওমানের দিকে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওমান রয়েছে এই জায়গাটায়, ওমান রয়েছে এই জায়গাটায়, আর ঘূর্ণিঝড়টা এই দিকে পাক নিয়ে ধীরে ধীরে কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্তের আকার নিয়ে এই দিকে ওমানের বুকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কিন্তু পাকিস্তানের খুবই কাছাকাছি অবস্থান করেছে, তবুও পাকিস্তানের ক্ষেত্রে খুব বেশি একটা কিছু হবে না। অন্যদিকে এখানটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু একটা ঝড় তৈরি হতে আরম্ভ করে দিয়েছে, এবং এটার গতিবেগ যথেষ্টই ভালো রয়েছে, 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে। আগের দিনকে অলমোস্ট কিন্তু প্রায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে গিয়েছিল। তো আমরা এই মুহূর্তে এই ঘূর্ণাবর্তটাকে একটু ট্র্যাকটা করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটা এগোচ্ছে ওমানের দিকে এগোচ্ছে, তবে বর্তমানে ওমানের দিকে এগোলেও সেটা কিন্তু খুব বেশি একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে না। ওমানের ক্ষেত্রেও সামান্য হালকা থেকে মাঝারি কিংবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু তাছাড়া তেমন কিন্তু কোনোরকম তাণ্ডব লীলা দেখানোর সম্ভাবনা এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের কিন্তু নেই। তো একটা কম শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল, তবে ধীরে ধীরে কিন্তু সেই ঘূর্ণিঝড়ের শক্তিটা আস্তে আস্তে ক্ষয় করতে আরম্ভ করে দিয়েছে। বিপদের কোনো ইঙ্গিত এই মুহূর্তে ভারতবর্ষের ক্ষেত্রে নেই। তো যাই হোক, এবারে আমরা সরাসরি বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে যাবো, কারণ এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড, এবং যে ক্ষেত্রে আমরা আগামী 12 ঘন্টা দেখব, পরবর্তী 12 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উপকূলবর্তী দীঘা মন্দারমণির থেকে ঘটবে। তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আগামী তিন দিনের ক্ষেত্রেও তাই। উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকার দিকে বেশ ভালোই বৃষ্টিপাত ঘটবে, অন্ততপক্ষে দক্ষিণবঙ্গের তুলনায় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মনমোহনসিংয়ের ক্ষেত্রে 37 মিলিমিটার, সিলেটের ক্ষেত্রে তার দ্বিগুণ 80 মিলিমিটার বৃষ্টিপাত, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও কিন্তু প্রায় 90 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে চলে আসলাম, আগামী 5 দিনের মধ্যে কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মোটামুটি কিন্তু মধ্যে আগামী 3 দিন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না দেখা দিলেও আগামী 5 দিনের মধ্যে কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের রূপ দেখা যাবে। তো আমরা এই মুহূর্তে পরবর্তী 10 দিনের ব্যাপারটা দেখতে পাচ্ছি যে পরবর্তী 10 দিনের মধ্যে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু তাও যতটা পরিমাণ বৃষ্টিপাত আশা করা যায় এই জুলাই মাসের জন্য ততটা পরিমাণ ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না, এবং জুলাই মাসের ক্ষেত্রে আর বেশি দিন বাকি নেই। আজকে 18 তারিখ,
তাই আর মাত্র কটা দিন আছে এবং আমার মনে হয় না যে এই জুলাই মাসের ক্ষেত্রেও যে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের আশা করছিল দক্ষিণবঙ্গবাসী সেই বৃষ্টিপাত পাবে। এই মুহূর্তে এইবারের বর্ষাকালটা খুবই খারাপ যাকে বলে, চাষবাসের জন্য খুবই খারাপ রয়েছে, চাষিদেরকে কিন্তু অনেক বেশি বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেই বিপদ কাটার কোনো রকম লক্ষণ দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আগের মাসের ক্ষেত্রেও মারাত্মক ভারী বৃষ্টিপাত ঘটেছিল এবং এই মাসের ক্ষেত্রেও কিন্তু সে একই রকম টাইপের বৃষ্টিপাত ঘটছে, এটাকে যাকে বলে খুবই খারাপ পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক জায়গায় হয়ে যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের নাম গন্ধ দেখা যাচ্ছে না, শুধুমাত্র ভারী বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও কোথাও সামান্য হালকা বৃষ্টিপাত হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই নিজেকে আপডেটেড রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।